আসসালামু আলাইকুম প্রাণ শিক্ষার্থী বন্ধুরা উপবৃত্তির টাকা তোমাদের এখনও পাও নাই এই টাকাটা কবে পাবা এ বিষয়ে কিন্তু মহল থেকে কোনো রকম আপডেট জানাচ্ছে না যার কারণে আমি এ বিষয়ে কোনো ভিডিও আপলোড করতেছি না তো আমরা কিন্তু চেষ্টা করি মহল থেকে যে আপডেটগুলো আসে সেই আপডেটের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করার এখন উপর মল থেকে যদি কোনো আপডেট না আসে আমি কিন্তু গড়াভাবে কোনো ভিডিও তৈরি করে তোমাদেরকে কিন্তু তারিখটা বলতে পারবো না যে এই তারিখের মধ্যে টাকাটা পাবা তবে আমি এনশিওর এটা বলতে পারি যে তুমি অবশ্যই টাকাটা পাবা যদি উপবৃত্তির তালিকায় তোমার নাম রয়ে থাকে তোমার উপবৃত্তির তালিকায় নাম আছে কি তুমি সেটা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করলেই কিন্তু দেখতে পারবা বা তোমার স্কুলে বা তোমার কলেজে কে কে উপবৃত্তির টাকা পেলো সে বিষয়ে কিন্তু পে রোল কিন্তু রয়েছে তুমি কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পে রোলটা চেক করতে পারো যে কারা কারা টাকাটা পেলো কাদের টাকাটা পেন্ডিংয়ে আছে কার টাকাটা এখনও আসে নাই তো বন্ধুরা আমি তোমাদেরকে বলবো অপেক্ষা করো দীর্ঘদিন অপেক্ষা করছো আর কিছুদিন অপেক্ষা করো যেহেতু টাকাটা দেওয়া বর্তমানে অপ রয়েছে আবার তোমাদের যে বিভিন্ন প্রকার ভাতা যে প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু দেওয়া শুরু হয়েছে যার কারণে এই টাকাটা দিতে দেরি হচ্ছে তো বন্ধুরা এ বিষয়ে আমি নতুন আপডেট পাওয়া মাত্রই তোমাদেরকে জানিয়ে দেবো তারপর আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছিলাম এখনও ক্ষমা চেয়ে নিচ্ছি এই বিষয়ে তোমাদের কোনো তথ্য দিতে পারতেছি না আপাতত তো আপডেটটা পাওয়া মাত্র আমি তোমাদেরকে জানিয়ে দেবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্ট থাকো কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছো এবং বর্তমানে তুমি কোন টাকাটা পাও নাই কোন ক্লাসের টাকা অবশ্যই কমেন্ট সেকশন জানাবা এই প্রত্যাশাটাকে বিদায় নিচ্ছি আমি এখানেই খোদা হাফেজ